26 জুলাই মঙ্গলবার রাত 8টায় শামীম জাহেদি আছে রিটোর্স পেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশে গতবারের মতো নির্বাচন আর হবে না বললেন সিইসি, অর্থ ও পেশি শক্তির নিয়ন্ত্রণের আহ্বান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, প্রশাসনের মামলা দায়ের। রাতে জিম্বাবুয়ে যাচ্ছেন অধিনায়ক সোহান সহ 7 ক্রিকেটার, নিজেদের প্রমাণের সুযোগ দেখছেন মাহেদি। দেশে 2018 সালের মতো নির্বাচন আর হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, অর্থ ও পেশি শক্তির নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। মঙ্গলবার রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সংলাপের অষ্টম দিনে একথা বলেন সিইসি। এসব নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান এবং যোগ দিচ্ছেন স্থানীয় সরকার গবেষক ও সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল। জনাব মণ্ডল এবং জনাব খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, আশা করছি আপনারা ভালো আছেন। জনাব আব্দুল লতিফ মণ্ডল, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি সরকারের সাথে একসময় কাজ করেছেন সচিব হিসাবে। জনাব কাজী হাবিবুল আওয়াল বলছেন যে নির্বাচন গতবারের মতো হবে না বা নির্বাচনের সময় নিয়ন্ত্রণে রয়েছে নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও আমরা কিন্তু নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন সময়, শুধু এবার না, বিভিন্ন সময় অভিযোগ শুনে থাকি। নির্বাচন কমিশনের কি আইনগত যথেষ্ট ঢাল তোলা রয়েছে যে যাতে তারা ইচ্ছা মতো বা স্বাধীনভাবে নির্বাচন এই পরিচালনা করতে পারে, এমন কি আইন আছে? ধন্যবাদ। আমি প্রথমে জনাব হাবিবুল আওয়ালকে ধন্যবাদ জানাবো এই জন্য যে নির্বাচন কমিশনের প্রধান পদে অধিষ্ঠিত থেকে তিনি একটি অত্যন্ত সত্য কথা বলেছেন। তিনি বলেছেন যে 2018 সালের মতো, অর্থাৎ 11 নির্বাচনের মতো আগামী নির্বাচন হবে না। এটাতে তিনি স্বীকার করে নিয়েছেন যে 11 নির্বাচনটি সুষ্ঠু ছিল না। এটি সরকারের, বলবো না, নির্বাচন কমিশনের মানে কর্ণধার হয়ে এইরকম একটি সত্যকে স্বীকার করার যে সৎসাহস উনি দেখিয়েছেন, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি আপনি যেটা করেছেন, আইন অবশ্যই আছে। নির্বাচন কমিশন আমাদের গঠন, আমাদের সংবিধান মোতাবেক নির্বাচন পরিচালনায় সর্বপ্রকার ক্ষমতা প্রাপ্ত। এবং অনেকে বলে যে আমাদের নির্বাচন কমিশনকে যে সমস্ত ক্ষমতা দেওয়া আছে তা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী দেশের চাইতেও আমাদের নির্বাচন কমিশন অনেক অধিকতর শক্তিশালী, কাজে সেদিক থেকে আইনগত কোনো সমস্যা নেই। বাংলাদেশের 50 বছরের যদি আমরা নির্বাচনের ইতিহাস দেখি, বিশেষ করে আমাদের এ যাবৎ 11 নির্বাচন হয়েছে জাতীয়, এর মধ্যে 7 নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে এবং 1 হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আর 3 হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দুর্ভাগ্যক্রমে আমাদের দলীয় সরকারের অধীনে 7 অনুষ্ঠান নির্বাচনের কোনোটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া সম্ভব হয় নাই। আমাদের ভালো দিকটি যেটি, সেটি হচ্ছে আমাদের 4 ইলেকশন বা 4 নির্বাচন 1991 সালের ফেব্রুয়ারি মাসে শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন। আসলে আপনি বলছেন দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো তুলনামূলক ভালো হয়নি, কি ধরনের বাধা থাকে দলীয় সরকারের ক্ষেত্রে? আপনি বলছেন যে আইনে বলা আছে যে সকল রকম সুযোগ সুবিধা দেওয়া হবে নির্বাচন কমিশনকে, তারপরও আসলে কেন হয় না, কেন নির্বাচন কমিশন চাইলেও সরকারের দিক থেকে সহযোগিতা দেওয়া হয় না, বাধাটা কোথায় আসলে? এটা কি মানসিক বাধা নাকি আইনি বাধা? আপনি বলছেন আইনে কোনো সমস্যা না, আইন যথেষ্ট রয়েছে, তাহলে নির্বাচন কমিশন যারা হচ্ছেন তারা কি এই দায়িত্ব পালন করতে পারছেন কিনা? আসলে এটা আমাদের দুর্ভাগ্য। দেখেন, নির্বাচন এবং গণতন্ত্র কিন্তু দুটা পারস্পর, একটি একটা মুদ্রার এপিটোপিট। নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্ভব না, গণতন্ত্র ছাড়া নির্বাচন সম্ভব না সঠিক এবং সুষ্ঠু। দুর্ভাগ্যক্রমে আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম প্রায় 24 বছর বা 23 বছর,
তখনও দুর্ভাগ্যক্রমে আমাদের কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই, বেশিরভাগ সময় সামরিক সরকার বা এই ধরনের সরকার ছিল। বাংলাদেশ আমলেও আমরা এটি আমাদের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হয় নাই এবং সুষ্ঠু নির্বাচন হয় নাই। এখানে প্রধান বাধাটি হচ্ছে দলীয় সরকার, যে দলীয় সরকার ক্ষমতায় ছিল প্রত্যেকটি দলীয় সরকারই এখানে ইনফ্লুয়েন্স করেছে বা এখানে তারা হস্তক্ষেপ করেছে। এটা আপনি 1973, 79, 86, 88, 1991 সালের ফেব্রুয়ারি মাসের বিএনপির অধীনে, তারপরে 2008-14 সালে আওয়ামী লীগের অধীনে এবং 2018 সালে আওয়ামী লীগের অধীনে, এই সাতটি নির্বাচন একটিও দলীয় সরকারের হস্তক্ষেপের কারণে সম্ভব হয়নি। এটা রীতিমতো এটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করা যেতে পারে। ধন্যবাদ জনাব মন্ডল, আমি আপনার কাছে ফিরে আসবো। আমি ফেমা প্রেসিডেন্ট মুনিরা খান আপনার কাছে যেতে চাচ্ছি। মুনিরা খান, আজকে যেটা সিইসি বলেছেন যে অর্থ এবং পেশি শক্তি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকেও ব্যবস্থা নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, হয়তো এগিয়ে আসবে না আমি যদি ধরে নেই, তাহলে পেশি শক্তি এবং অর্থকে নিয়ন্ত্রণের দায়িত্ব কার? নির্বাচন কমিশনের? তারা কীভাবে করবে? ধন্যবাদ, আপনি একটি বিরাট প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্নটি শুধু আমরা নয়, আপনি না, আমি পৃথিবীতে বহু জায়গায় যে ইলেকশন নিয়ে আলোচনায় গেছি, সব জায়গায় বলা হয়েছে যে একটা ভালো নির্বাচনের জন্য যেটা দরকার 3M, মানে মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, ও তিনটাকে নিয়ন্ত্রণ করা। তো ন্যাচারালি আমাদের এই পেশি শক্তি, মাসলকে এবং অর্থের প্রয়োগকে এবং ম্যানিপুলেশনকে না ঠেকাতে পারলে একটা ভালো ইলেকশন হয় না, এটা সর্বজনসম্মত, এটা সবাই জানে যে এটা করতেই হবে। এখন পেশি শক্তি যদি আমরা ইলেকশন কমিশনকে, আমি প্রথমে একটু ইলেকশন কমিশনের কথা বলিনি, একটা সার্চ কমিটির মাধ্যমে যখন একটা নির্বাচন কমিশন গঠিত হয় তখন তারা যখন করেন আপনার শপথ নিয়ে আসেন তখন তারা সব জেনে শুনে আসেন, তারা কিন্তু সম্পূর্ণ দেশের পরিপ্রেক্ষিতে আগেকার কি করে ইলেকশন হয়েছে, কোথায় কোথায় ভুল ছিল, কোথায় কোথায় সেটাকে শোধরাতে হবে, সেই সমস্ত চিন্তা করেই কিন্তু তারা শপথটা নেন, কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে, জনগণকে উপহার দিতে। এখন এই যে কিভাবে তারা পেশি শক্তিকে ঠেকাবেন, কিভাবে তারা ইলেকশনটাকে সুষ্ঠু করবেন, অবাধ করবেন, নিরপেক্ষ করবেন, সেটা কিন্তু দায় দায়িত্ব তাদের, তারাই চিন্তা ভাবনা করবে। তাদেরকে যথেষ্ট আইনি আইনি কাঠামো আছে কিনা, আইনি সমর্থন আছে কিনা যে তারা এই পেশি শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে বা অবৈধ অর্থের সরবরাহ বন্ধ করতে পারবে, সম্ভব? আমার আগে যিনি বলে গেছেন তিনি কিন্তু বলেই গেছেন যে অনেক দেশের থেকে আমাদের আইনি বাধা, অনেক আমাদের আইন অনেক ভালো, যেটা ইলেকশন কমিশন ইচ্ছা করলে একটা ভালো ইলেকশন দিতে পারে আমাদের জন্য, সেটাতে কোনো আইনের কোনো কিন্তু এখানে ইয়ে নাই, এটা কমিটমেন্টের ব্যাপার এবং রোড ম্যাপ তৈরি করার ব্যাপার যে তারা কীভাবে ইলেকশনটাকে পরিচালনা করতে চান। তো এই পরিচালনার মাধ্যমে তারা যে রাজনৈতিক দলগুলিকে আমার মনে হয় তারা এখন ডেকেছেন, যে তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে মতামত নিচ্ছেন, সেখানে প্রতিটা পয়েন্ট রাজনৈতিক দলগুলির কিন্তু তাদের কাছে জানাবে যে তারা কি কি ফেস করেছে, সেই যারা যারা যেটা যেটা তারা ফেস করেছে সেটা সেটার মানে এই কমিটেডলি এই ইলেকশন কমিশনের কিন্তু দূরীভূত করতে হবে, তার জন্য তাদের যা যা করার দরকার তাদের সবই তাদের করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আবার আসবো আমি একটু জনাব আব্দুল লতিফ মন্ডলের কাছে যেতে চাচ্ছি। জনাব মন্ডল, আপনি বলছিলেন যে আইনি সকল ব্যবস্থা বা রক্ষা কবচ নির্বাচন কমিশনের আছে, আমি যদি সংবিধানের 126 ধারাকে উল্লেখ করি সেখানে বলা হচ্ছে যে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ অল এক্সিকিউটিভ অথরিটিস অফ দ্য অথরিটিস টু অ্যাসিস্ট দ্য ইলেকশন কমিশন ইন দ্য ডিসচার্জ অফ ইটস ফাংশনস, মানে নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে হবে, শুধু এটুকুই বলা আছে আমি যদি বলি সংবিধানে। আর রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972 আইনের একটি ধারায় বলা হচ্ছে যে যখন মনে করবে নির্বাচন কমিশন তখন যে কোনো সরকারি প্রতিষ্ঠানের যে কোনো কর্মচারীকে যে কোনো জায়গায় বদলি করবার ক্ষমতা রয়েছে এবং ইলেকশন কমিশন এই রিকোয়েস্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে রাখবে এবং সেটা করা হবে। শুধু কি এইটুকু দিয়ে আসা সম্ভব, নাকি আমি যদি বলি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডারে
আরও ব্যাপক পরিবর্তন আনা উচিত, যাতে যে অভিযোগগুলো সবাই করে যে ইলেকশনের সময় নির্বাচনকালীন সরকার হয়তো নির্বাচন কমিশনকে সহায়তা করবে না, পুলিশকে সেই হয়তো সে সহায়তা করবে না, প্রশাসন সেই সহায়তা করবে না, সেখানে কি আইনি আর একটু রক্ষা কবচ তৈরি করা যায় কিনা? দেখেন, আপনি সংবিধান এবং আরপিওর কথা বলেছেন, এছাড়াও কিন্তু অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অর্থাৎ আদেশ বিধি বিধান আছে, জি অনেক আছে, অনেকগুলো আছে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, আইনগতভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, এখন প্রশ্ন হচ্ছে কাগজি ক্ষমতা এবং বাস্তবায়ন, এখানে একটু সমস্যা আছে। নির্বাচন কমিশন কাগজে সব ক্ষমতা প্রাপ্ত, কিন্তু বাস্তবায়ন তো করতে পারছে না, তাদেরকে অনুরোধ করতে হবে, অনুরোধ করতে হবে সংস্থাপন মন্ত্র সরি জনপ্রশাসন মন্ত্রণালয়কে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা অন্য যে কোনো মন্ত্রণালয়কে, যে কোনো কর্মকর্তাকে ট্রান্সফার বদলি বা কোন রকম শাস্তি প্রদানের জন্য। এখানেই সমস্যাটা, সমস্যাটা হচ্ছে এখানেই, অর্থাৎ নির্বাচন কমিশন তো নিজে ইলেকশন করে না, তারা সুপারভাইজ করে। আসলে নির্বাচন কি করে, মাঠ প্রশাসন, মাঠ প্রশাসনের যারা কর্মকর্তা থাকেন তারা এটা করেন, জেলা প্রশাসক কি অন্য, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা অন্যান্য স্তরে থাকেন। তার মানে কি আপনি বলছেন যে এই অনুরোধে যদি সাড়া না দেয় তাহলে কিছু করার নাই, তাহলে এটা কি, এটা কি সংবিধানের লঙ্ঘন হবে না? আপনার অনুরোধে গঠন সংবিধান অনুযায়ী অনুরোধে তারা দিতে বাধ্য, কেননা আপনি যে 126-এর কথা বললেন সেখানে বলাই আছে, 26 ধারায় তাই বলা হচ্ছে, 126 ধারায় তারা, কিন্তু অনেক সময় দেখা যায় যে সময় মতো হয়তো সেটা হচ্ছে না। এমনও আমরা দেখেছি এর আগে যে একবার একটি নির্বাচন কমিশন কোন একটি নির্বাচনে সামরিক বাহিনীকে সদস্যকে এমপ্লয় করার জন্য বলা হয়েছিল, কিন্তু সেটাকেও ডিলিটেড করে সেটা শেষ পর্যন্ত করা হয়নি। অর্থাৎ নানা রকম সমস্যা আছে, কাজেই ক্ষমতার দিক থেকে নির্বাচন কমিশন সত্যি ক্ষমতাপ্রাপ্ত কাগজেতে, কিন্তু সেটা বাস্তবায়ন অনেক সময় সঠিকভাবে হয় না। এখানে ধন্যবাদ জনাব আব্দুল লতিফ মণ্ডল, আমরা আসলে একটা বিরতি নেব, বিরতির পর আপনার কাছে আবার জানবো যে আসলে বলছেন যে কাগজে কলমে আছে বাস্তবে সম্ভব নয় কেন, সেই বাস্তবে সম্ভাবনা করতে হলে আরপিও থেকে আরও পরিবর্তন আনা উচিত কিনা। ধন্যবাদ, আমার সাথে থাকবেন। মুনিরা খান, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, আপনারা তো দীর্ঘদিন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন, আপনাদের কাছে মোটা দাগে কী কী কারণে নির্বাচন সুষ্ঠু হয় না এবং সেই সেই ব্যবস্থা সেটাকে দূর করতে কি পরামর্শ আপনি দিবেন? ধন্যবাদ। আসলে আমি তো নেগেটিভ কথা বলতে খুব পছন্দ করি না, আমি মনে করি যে প্রতিটি নির্বাচন কমিশন যে আসেন তখন তারা একটা শপথ নিয়ে আসেন যে একটা ভালো নির্বাচন হতে হবে, তো সেই নির্বাচন করতে হলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে হলে বিতর্কের ঊর্ধ্বে করতে হলে সবচেয়ে প্রথম নির্বাচন কমিশনকে কমিটেড থাকতে হবে, সবচেয়ে প্রথম তাদেরই বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে, তাদের প্রতি মানুষের আস্থা থাকতে হবে, তাদের প্রতি রাজনৈতিক দলগুলির আস্থা তৈরি করতে হবে, তাদের প্রতি জনগণের ভোটারদের আস্থা তৈরি করতে হবে, এবং এই লক্ষ্যে তাদের যা যা করবার দরকার। সাধারণত কেন হয় না, আমি যে আপনি প্রশ্ন উঠালেন আমি আগেই বলেছি, একটা ভালো ইলেকশন হয় না সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলির সদিচ্ছা এবং আর আর হচ্ছে অর্থের প্রয়োগ, মানির খুব অর্থ প্রয়োগ হয়, আর একটা হচ্ছে মাসল যে ওখানে পেশী শক্তি প্রয়োগ হয়, আর একটা হয় ম্যানিপুলেশন, নানান ধরনের ম্যানিপুলেশন, এইগুলি সমস্ত যদি ইয়ে করতে হয় মানে আপনার দূরীভূত করতে হয় তাহলে সবটাই আমি যেটা বললাম নির্বাচন কমিশনেরই এটা চিন্তা করে দেখতে হবে যে এক একটি করে আমরা কোন কোনটা এই আমাদের পথের যে অন্তরায় ভালো ইলেকশন করবার সেগুলিকে আমাদের সরাতে হবে। তো আমি মনে করি যে নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলে তারা কিন্তু দৃঢ়তার সঙ্গে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তাদের স্ট্রিক্ট একটা কমিটমেন্ট,
যে কমিটমেন্ট নিয়ে তারা এসেছেন, তারা যদি বলেন আগে হয় নাই, কি হয় নাই, এগুলি কিন্তু আমরা শুনতে চাই না। নিশ্চয়ই নিশ্চয়ই আগের মতন হবে না, এটাও আমরা শুনতে চাই না। আমরা চাই আমি কি করব, সেটা আগে যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমরা তো নতুন আশায় তাদের আবার এনেছি। আমরা প্রায় শুনি যে কথাটা, আপনি নিশ্চয়ই একমত হবেন যে ভালো নির্বাচন তো শুধু একদিন নয়, নির্বাচনের দিনই যে ভালো হলো তা নয়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া যদি আমরা বলি, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কাজ শুরু করতে পারে যখন নির্বাচন সময়, এর আগে হয়তো সেই কাজগুলো করতে পারবে না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে এই অনেক সংকটের কথা আপনি যেটা বললেন, সে সমাধান করতে পারবে, সেটা সেই ক্ষমতা কি আসলে নির্বাচন কমিশনের আছে কি না? আসলে নিশ্চয়ই আছে। আমি আপনাকে প্রথমেই বলেছি যে তাদের কমিটমেন্টের সঙ্গে একটা রোড ম্যাপ করতে হবে, কারণ তাদের হাতে সব ক্ষমতা আছে। এ মণ্ডল সাহেব যেটা বলছিলেন যে যদি আপনাকে তারা সরকারকে রিকোয়েস্ট করে এবং সরকার যদি না শুনে, না শোনার কোনো কারণই নেই। আমি মনেই করি না যে কোনো সরকারের যদি ভালো নির্বাচন দিতে চান, অস্বীকার করবে যদি দিল না। নির্বাচন কমিশনের প্রথম কথা অনেক রকম ক্ষমতা আছে। প্রথম কথা, সেখানকে একটা ইলেকশন তারা স্থগিত করে দিতে পারে। তারা ইচ্ছা করলে, তাদের দৃঢ় থাকতে হবে, তাদের সাহস থাকতে হবে যে আমরা একটা ভালো নির্বাচন দেব, তার জন্য আমাদের লক্ষ্যে যা যা অন্তরায় আছে এগুলি আমরা দূরীভূত করব। তাহলে তাদের যদি কমিটমেন্ট দেখা দেয়, তারা যদি নরম না হয়, এবং সবচেয়ে বড় কথা, একটা নির্বাচন কমিশন বলতে পারে আমাদের যদি আমাদের পছন্দ মতন আইন মতন না করতে দেওয়া হয়, উই ওয়ন্ট ওয়ার্ক, নির্বাচন করব না। তাদের হাতে সেটা তো আছেই। সেই সাহস কি আমাদের দেশে কোনো নির্বাচন কমিশন আছে? আমরা এখনো পর্যন্ত শুনিনি, দেখিনি যে কেউ বলছেন কোনো নির্বাচন কমিশন যে এটা ভালো হচ্ছে না, এটা পছন্দ হচ্ছে না, এই কথা কেউ প্রকাশ্যে বলেনি। ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। আব্দুল লতিফ মণ্ডল, আপনার কাছে যাতে আছে, আপনি বলছিলেন যে কাগজে কলমে আছে আইন, কিন্তু বাস্তবে প্রয়োগ হচ্ছে না। এই বাস্তবে প্রয়োগ করবার জন্য কি আপনার মনে হয় কিনা যে আরপিওতে কোনো সংশোধনী আনা উচিত কিনা বা যায় কিনা? দেখেন, আরপিওতে সংশোধনী আনা যেতে পারে, কিন্তু খুব একটা যে প্রয়োজন আছে তা আমি মনে করি না। যেমন বলাই আছে, আইনে তো বলাই আছে, আরপিওতেও বলা আছে এবং অন্যান্য ইয়েতেও বলা আছে, ইউটিলিটি বর্ডারে বলা আছে, বিধিতে বলা আছে। এখন কথা হচ্ছে, দেখেন আমাদের দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একাধিক বাধা। একটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের, দলীয় কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার এক নম্বর। দু নম্বর হচ্ছে, না আমরা শুনেছি যে বারবার বলছি যে কেন হয় না, কিন্তু আসলে আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের কাছে জানতে চাই যে সামনে ভালো নির্বাচন করতে হলে কি করতে হবে, সেই বিষয়গুলো আসলে আমাদের দরকার। যেমন আমি আপনাকে ধরতে, এই যে গতকালকে এবং আজকে বিভিন্ন সময় আলোচনা এসেছে যে বিভিন্ন দল থেকে প্রস্তাব করা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয় এবং আরেকটি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করা হোক, এই দাবি দল কেন উঠছে? তার মানে কি তারা ভরসা পাচ্ছেন না? কারণ যদিও প্রধান নির্বাচন কমিশন বলছেন এটি একটি নতুন সংকট তৈরি করবে, স্বাভাবিক। দেখেন, আমি ইতিপূর্বে প্রায় ডক্টর, যখন আমি তিনটি নির্বাচন কমিশনের সংলাপে আমি অংশগ্রহণ করেছি সুধীজন হিসাবে, আমি এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেখেন, আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন সেটাই হচ্ছে, এটার একটি সমাধান আছে, সমাধান যে নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের আজকে প্রধান নির্বাচন কমিশনার তো বলেই ফেলেছেন যে সরকারের যদি সহযোগিতা না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, উনি একাধিক এবং সত্য কথাটাই বলেছেন। কাজেই তিনটি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা, অর্থাৎ যে সরকার ক্ষমতায় আছে, দলীয় সরকার। দু নম্বর হচ্ছে, তারা বাস্তবে ইলেকশন বা নির্বাচন পরিচালনা করে, মাঠ প্রশাসন, তাদের নিরপেক্ষতা। এবং তিন নম্বর হচ্ছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় তাদের আমি নাম ধরে বলতে পারি, কিন্তু বলবো না। আমি দেখেছি অনেক আমার কলিগ বা অনেক আমার জুনিয়র বা সিনিয়র নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন, যাদের দলীয় আনুগত্য একেবারে এস্টাবলিশড, প্রতিষ্ঠিত। আচ্ছা, দলীয় আনুগত্য প্রতিষ্ঠিত, কাজে এটি একটি বড় কারণ আমাদের নির্বাচন কমিশনের দুর্বলতা, যে তারা দলীয় সরকারের বাইরে যেতে চান না।
যেটা আমাদের আমাদের অনেকে আমাদের উদাহরণ দেই, আমরা ইন্ডিয়ার টিএন সেশনের মতো সেশনের কথা প্রায় বলেন সবাই, এখন মুশকিল হচ্ছে এই ধরনের লোক আমরা পাচ্ছি না। আপনি আমার যুক্তির পক্ষে শুধু একটি কথাই বলতে চাচ্ছি, আমরা যে চারটি নির্বাচন সুষ্ঠুভাবে করেছি যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটা কেন সম্ভব হয়েছিল? একটি মাত্র কারণ, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা। অর্থাৎ যে নির্দলীয় সরকার ছিল তারা চেয়েছিল যে সুষ্ঠু নির্বাচন, তারা শুধু চায়নি, তারা নির্বাচন কমিশনকে সর্বপ্রকার সহায়তা দিয়েছিল, কারণ আমরা তো এই সময় জড়িত ছিলাম নির্বাচনের সঙ্গে, সর্বপ্রকার সহায়তা দিয়েছিল, এবং এই জন্যই আমরা চারটি নির্বাচন অতি সুষ্ঠুভাবে করতে পেরেছিলাম। বাকি সাতটা নির্বাচন আমরা পারিনি একটি কারণে। ধন্যবাদ জনাব আব্দুল লতিফ মন্ডল, ধন্যবাদ আপনাকে। আমি মুনিরা খান আপনার কাছে যেতে যাচ্ছি। মুনিরা খান, তাহলে সমাধান কি পথে হবে আসলে? আমরা যদি বলি সামনে নির্বাচনের কথা বলা হয়, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যদি অধিকাংশ মানুষ ভোটে না আসে তাহলে নির্বাচনের বা গণতন্ত্রের অপমৃত্যু হবে, যদি একটি দল না আসে বা একটি বিশেষ কয়েকটি দল না আসে তাহলে তো স্বাভাবিকভাবে ভোটার সংখ্যাও কমে যাবে, তখন কি হবে? না সদস্য, আমি এই কথা বলতে চাই নির্বাচন কমিশনের, যে কেন রাজনৈতিক দল কেন আসবে না? যদি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে যে আমরা যদি নির্বাচনে আসি তাহলে এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার পরিবেশ সৃষ্টি করবে, তাহলে রাজনৈতিক দলগুলি আসবে, সেই আস্থাটা তো নির্বাচন কমিশনেরই ইয়ে করতে হবে, অর্জন করতে হবে। আমি একটা কথা বলি, যে নির্বাচন কমিশন যখন প্রথম এই পদ নিতে রাজি হলেন, হ্যাঁ, তিনি তো নিশ্চয়ই এই এই প্রশ্ন উঠিয়েছিলেন যে আমি যখন নির্বাচন পরিচালনা করব তখন আমি যেন বিধিমালা অনুযায়ী সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারবো। তখন নিশ্চয়ই তাকে কথা দেওয়া হয়েছিল, হ্যাঁ আপনি নিশ্চয়ই আপনার মানে বিধিমালা অনুযায়ী স্বাধীন সুষ্ঠু একটা নির্বাচন করতে পারবেন। আর তিনি যদি সেইটা ইয়েটা না পান তাদের কাছ থেকে অ্যাসিওরেন্সটা, তাহলে তিনি হলেন কেন? তিনি এখন হয়ে তো বলতে পারেন না যে সরকারের সদিচ্ছা না থাকলে আমি ভালো ইলেকশন করতে পারবো না। এটা তার আগেই শিওর হওয়া উচিত ছিল যে আমি সরকারের সদিচ্ছা পাবো, একটা ভালো ইলেকশন দেশকে উপহার দিব, কারণ আমি ভোটার, আমার কাছে তিনি দায়বদ্ধ, আমি স্টেক হোল্ডার, সবচেয়ে বড় যে আমি ভোটার। এখন কেউ অজুহাত দেবে সরকারের, কেউ অজুহাত দেবে রাজনৈতিক দলগুলি আসলো না তাহলে হবে না, কিন্তু আমি নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে দিয়েছি, তিনি শপথ করে দিয়েছেন ভোটারদের কাছে যে তিনি একটা ভালো নির্বাচন আমাদের জন্য উপহার দেবেন, আমাদের দেশ পরিচালনার জন্য এবং আমাদের অধিকার মানে ভোটাধিকারকে সমুন্নত রাখার জন্য, এই দায়িত্ব এখন আমি। অসংখ্য ধন্যবাদ মুনিরা খান, আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুল লতিফ মন্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিরাপত্তা সহ চার দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহজনক 3 জনকে জিজ্ঞাসাবাদ চলছে, আর নিহত বুলবুলের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে সিলেট থেকে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়। ডক্টর রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। খুবই দুঃখজনক ঘটনা, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই ছুরির আঘাতে নিহত হয়েছেন। পুলিশ চেষ্টা করছে এখন খুঁজে বের করার কারণ কী, কিন্তু তার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অবস্থা কেমন? ক্যাম্পাসের মধ্যে একজন শিক্ষার্থী ছুরি আঘাত হয়ে মারা যাবে? ধন্যবাদ আপনাকে। যে ঘটনাটি ঘটেছে এটা আসলে অত্যন্ত মর্মান্তিক। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র প্রশাসন বিভাগের অত্যন্ত ভালো একজন শিক্ষার্থী, আমরা তাকে হারালাম। আসলে যে ঘটনাগুলো ঘটছে বা শুধু বিশ্ববিদ্যালয় চত্বরেই নয়, আপনারা দেখছেন সারা বাংলাদেশের মধ্যে একটা যে ঘটনাগুলো ঘটছে এগুলো কোনোভাবেই আসলে কাম্য নয়। আমাদের বিশ্ববিদ্যালয়, আপনি জানেন, 320 একরের একটি বিশ্ববিদ্যালয়, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সীমানা প্রাচীরটা দিতে পেরেছেন। আমরা অনেক আগে থেকে চেষ্টা করছিলাম একটা সীমানা প্রাচীর দেওয়ার নিরাপত্তাহীনতার কারণে, তো আমরা সীমানার প্রাচীরটা কিন্তু সম্পন্ন করতে পেরেছি। আমাদের ধারণা ছিল যে সীমানা প্রাচীর দেওয়ার ফলে আমাদের নিরাপত্তা একদম আমরা দিতে পারছি, কিন্তু গতকালের যে ঘটনাটা তার থেকে প্রমাণ হলো আসলে শুধু সীমানা প্রাচীর দিয়েই আসলে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। আমরা কোনোভাবেই এই জীবনটা ফিরে পাবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, তবেই কিন্তু অপরাধীরা ভয় পাবে। তাছাড়া কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমরা বিভিন্ন দাবি দাওয়া করব, কিন্তু আমাদের শিক্ষার্থীদের যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, সে যে কারণেই হোক, এবং আমাদের এ ব্যাপারে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে, আমাদের যেটা দরকার, আমাদের যে সীমাবদ্ধতা গুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেগুলো শিক্ষার্থীরা ইতিমধ্যে জেনেছে। আমরা আমাদের তরফ থেকে সব ধরনের প্রশাসনিক সহায়তা দিচ্ছি, যে যেটা দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা। ডক্টর ভাই, আপনি যথার্থই বলছিলেন যে শুধু প্রাচীর, সীমানা প্রাচীর তৈরি করে আসলে অপরাধ কমানো যাবে না, কথা সত্য। আরো একটু প্রযুক্তি সাহায্য নিতে পারা যায় কিনা, আরো বেশি বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা যায় কিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে, তাহলে তো এই অপরাধীদের সহজে ধরা যেত, এই বিষয়গুলো চিন্তা করছেন কিনা বা করা উচিত কিনা? আপনারা জানেন মাঝে বন্যা হয়েছিল, আমাদের প্রশাসন থেকে জানানো হয়েছিল, মাঝখানে বন্যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় পুরো প্লাবিত হয়ে গেছিল, যার কারণে কিছু কিছু ক্যামেরা আসলে সচল ছিল না। যে এর পরেও আমরা চেষ্টা করছি ক্যামেরা দিয়ে সারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে আমাদের নজরদারির মধ্যে আনা। আইন শৃঙ্খলার বাহিনী যারা আছেন তারাও সচেষ্ট, কিন্তু যেটা দরকার এর ফাঁকেও কিন্তু দু একটি ঘটনা এরকম ঘটে যায় মাঝে মাঝে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ঘটনার পর যেটা করতে হবে, যারা অপরাধী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তবেই কিন্তু অপরাধীরা ভয় পাবে যে না এরকম ঘটনা ঘটানোর কোন সুযোগ থাকবে না। এই ধরনের ঘটনা কি আগে ঘটেনি, অন্তত ছিনতাইকারী বা ছিনতাইয়ের ঘটনা কি আগে ক্যাম্পাসে হয়নি? তখন কি এর আগেও যে দুই একটা ঘটনা ঘটেনি তা না, কিন্তু যেটা ঘটেছে তারপরে আমাদের যেটা হয়, যে এটা সারা বাংলাদেশেরই একটি রাজনৈতিক বাস্তবতা বা আমাদের বাস্তবতা, আমরা আলোচনা করি, আমরা চেষ্টা করি আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করে, একটা সময় গিয়ে সেটা আমরা অতটা জোর দিতে পারি না, যে কোনো কারণেই হোক, আর একটা ঘটনা সামনে চলে আসে। আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ঘটনা অপরাধ ঘটবে কিন্তু তার বিচার যেন নিশ্চিত করা হয়, অপরাধীর যেন কঠিনতম শাস্তির আওতায়। এবারে ঘটনা তো শুধু ছিনতাই ঘটনা নয়, এবারে ঘটে একটা মৃত্যু, দুঃখজনক একটা মৃত্যু। তাহলে নিশ্চয়ই আমরা আশা করব যে প্রশাসন সহজে ভুলে যাবে না, আরেকটি ঘটনা আসলে চাপা পড়ে যাবে না এই ঘটনা, এবং দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিতে হবে যাতে অপরাধীরা ধরা পড়ে এবং অপরাধীরা আর এই কাজ করতে সাহস না পায়। নিশ্চয়ই সেটা করছি আমরাও, সকলেই সেটা চাই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে চার দফা দাবির কথা আপনারা শুনেছেন, আমরাও বিশ্ববিদ্যালয়ের সকলেই কিন্তু সেই দাবির সাথে একমত। আমরা চাই প্রত্যেককে তারা যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়, এবং সেটা আমাদের একার পক্ষে সম্ভব না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কখনোই কিন্তু একদম সার্বিক নিরাপত্তার মধ্যে আনতে পারবে না, যত সময় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা পাবো এবং বিচারের আওতায় আনতে হবে। বারবার যে কথাটি বলতে চাই, অপরাধীরা ফাঁক ফোকর দিয়ে অপরাধ করার চেষ্টা করবেই, এটা অপরাধীদের বৈশিষ্ট্য, আর আমরা চাইবো তাদেরকে বিচারের আওতায় আনতে। আমরা যদি তাদের সত্যিকারের বিচারের আওতায় আনতে পারি, দ্রুত আনতে পারি, এবং সেটা স্বচ্ছতার ভিত্তিতে সকলের কাছে দৃষ্টান্ত হওয়া দরকার, যে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা ঘটনা ঘটেছে, আমরা তার দ্রুত বিচার পেয়েছি, এটা যতক্ষণ আমরা নিশ্চিত না করতে পারবো। আমরা অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারি, আমরা অনেক ধরনের নিরাপত্তা রক্ষী দিয়ে ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখতে পারি, কিন্তু তারপরেও দু একটা ঘটনা ঘটবে এবং এরকম মর্মান্তিক ঘটনা, যেটা কখনোই কাম্য নয়, কিন্তু আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমাদের প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এবং সকলকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে এই সমস্ত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। নিশ্চয়ই আমরা চাই না এই ঘটনার আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর হিমাদ্রি শেখর রায়। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে নুরুল হাসান সোহানের নেতৃত্বে রাতে জিম্বাবুয়ে যাচ্ছেন ক্রিকেট দল। তবে তিন ক্রিকেটার গত রাতে রওনা দিয়েছেন, আজ যাবেন বাকি সদস্যরা। টি টোয়েন্টির বাজে রেকর্ড পরিবর্তনের লক্ষ্যে নতুনদের নিয়ে পথ চলা শুরু করেছে বিসিবি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপে সোহানের নেতৃত্বে থাকবে কি না সেটা এখনই জানানো হয়নি, কিন্তু মুশফিক রিয়াদের বাইরে রেখে টি টোয়েন্টিতে তরুণদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবার। এ দলের সঙ্গে ভবিষ্যতে শুধু সাকিব যোগ হবেন। এবারে জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টি ছাড়াও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তামিমের নেতৃত্বে সেই দল রওনা দেবে 30 জুলাই। এইসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিক বাবু।
মুশফিকবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। এই যে নতুন দল, তরুণ দলকে পাঠানো হচ্ছে জিম্বাবুয়েতে, কেমন আশা দেখছেন এবং আপনার কি মনে হয় যে যে উদ্দেশ্য নিয়ে এই তরুণ দলকে পাঠানো হচ্ছে সেটা এই সিদ্ধান্ত ঠিক আছে কিনা? ধন্যবাদ। আসলে আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ড যেটা চিন্তা করছে সেটা খারাপ না, কারণ আমাদেরকে যেহেতু জিম্বাবুয়ে অন্যান্য দেশের থেকে তুলনামূলক দুর্বল টিম, সেহেতু আমাদের এখানে পরীক্ষা করার অনেক সুযোগ আছে। এবং অ্যাকচুয়ালি আমরা দেখেন যে সবকিছু পরিবর্তন আমরা চাই এবং বাই ডে বাই ডে এটা হয়ে আসছে, কারণ আমি এক সময় খেলেছি, আমার জায়গা আবার নতুনরা খেলেছে। তো এই সুযোগগুলো সবাইকে করে দিতে হবে, যত তাড়াতাড়ি রোটেশন করা যায় বা নতুন প্লেয়ারকে অ্যাডাপ্ট করা যায় সেটা তত ভালো। তবে আমার মনে হচ্ছে যে টিমটা এখন যেহেতু জিম্বাবুয়ে যাচ্ছে এবং একটা ব্যালেন্স টিম হিসেবে যাচ্ছে, আমরা আশা করবো যেহেতু টি টোয়েন্টি আমাদের আসলে আমরা ওই ফরম্যাটে খুব একটা ভালো খেলতেই পারছি না, তো এইটা যে ক্রিকেট বোর্ডের একটা নতুন পরিকল্পনা আমি বলবো এটাকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। যে আসলে এখানে দেখেন কালকে না পরশু দিন আমি দেখলাম যে আপনার বলছে যে এখানে ভয়ের কিছু নাই, আপনি ওপেন মাইন্ডেড খেলেন, মানে আপনার মানে ওপেন ভাবে খেলতে হবে। এই জন্য যে টি টোয়েন্টি আসলে খেলতে হবে আপনাকে রান করার জন্য, উইকেট নেওয়ার জন্য, রাতারাতি কোনো ভালো ফলাফল যে আসবে তারও তো নিশ্চয়তা নেই। রাতারাতি আমাদের ফল আশা আমরা করছি না, তবে একটা প্ল্যান তো অবশ্যই আপনাকে আজ হোক বা কাল হোক করতে হবে, কারণ যত তাড়াতাড়ি আপনি প্ল্যানটা এক্সিকিউট করবেন তখন থেকে আপনি ফল আস্তে আস্তে আশা করবেন। আমাদের বাংলাদেশ টিম যখন আগে এক সময় ক্রিকেট খেলতো তখন আর এখনকার টিম অবশ্যই আপনি ডিফারেন্স তো পাবেনই, আমরা এক সময় এক জায়গায় রেখে এসেছি, এখন সেটাকেই টিম আরো উপরে নিয়ে যাচ্ছে। তো এরকম প্ল্যান আপনাকে করতে হবে, রাতারাতি হওয়ার কিছু নাই, তবে আমার মনে হয় যে এই এক্সিকিউট যত তাড়াতাড়ি করা যাবে বাংলাদেশ ক্রিকেটের জন্য তত ভালো হবে। মুশফিকবাবু, আমি আরেকটা বিষয়ে আপনার কাছে প্রশ্ন করছি, যে আমি অধিনায়ক নির্বাচনের কথা বলছি, যে নুরুল হাসান সোহান কেন কেন নয় অন্যরা? আসলে দেখেন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তো হতে চায় না অনেকেই, সেহেতু সেই থেকে আমি বলবো যে একজন উইকেট কিপার ব্যাটসম্যান যখন একটা টিমের ক্যাপ্টেন হয় তখন কিন্তু সে টিমের জন্য ভালো হয়, কারণ একটা কিপার সে মধ্যে থেকে একটা অন্য প্লেয়ার যা দেখতে না পায়, একজন কিপার কিন্তু গোটা মাঠটা সে ভালোভাবে অনুধাবন করতে পারে এবং খেলার মধ্যে থাকতে পারে। এবং আমি সোহানকে দেখেছি সে সবসময় উজ্জীবিত একজন প্লেয়ার যেটা টিমকে মোটিভেট করতে পারে, তো সেক্ষেত্রে বলবো যে ওয়াই নট। এবং যদি ক্রিকেট বোর্ড মনে করে, কারণ আমরা যেখানে যাকে দিতে চাই না কেন সেই নতুন হবে, তো কেন সোহান নয়, তো সোহানের কাছে হয়তো ক্রিকেট বোর্ড এমন কিছু চিন্তা করছে যাকে ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে নিতে চাচ্ছে, তো সোহান খারাপ চয়েস হবে না আমার মনে হয়। আর ও তো ডোমেস্টিকে অনেক টিমের ক্যাপ্টেন করেছে, যেহেতু আমার মনে হয় না খুব একটা এফেক্টিভ হবে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, এই যে বলা হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ভালো করছে না, বাংলাদেশ ভালো করছে ওয়ান ডে ফরম্যাটে ভালো করছে, টেস্টেও ভালো করছে না, সামনে ভবিষ্যতে আসলে বিসিবি কীভাবে ভাবতে হবে? একেবারে কি তিনটি দল স্পেশালাইজ করা উচিত না কি ভাবে উচিত, কারণ আলটিমেটলি কিন্তু টেস্টে বাংলাদেশ ভালো করছে না? হ্যাঁ, আমাদের মধ্যে সুইচ অন সুইচ অফ একটা ব্যাপার আছে, আপনাকে ক্রিকেট বোর্ডের কি প্ল্যান আছে আমি সেটা জানি না, আমাদের আরো কিছু পরিকল্পনা নিতে হবে আমি, কারণ আমাদের যে পাইপলাইনের প্লেয়ার আছে তাদের কিন্তু ট্রাই করতে হবে, কারণ আসলে তিন ফরম্যাটে তিন রকম প্লেয়ার হলে অত কত প্লেয়ার আমাদের স্পেশালাইজড প্লেয়ার নাই, তারপরেও এটা আস্তে আস্তে আমাদের প্ল্যানে থাকতে হবে, কারণ আপনি মেজর ক্রিকেটের টুইনিংটা একটা খুবই বড় ব্যাপার, কারণ আপনি টেস্টে যে আপনি টি টোয়েন্টির মধ্যে খেলতে পারবেন না, টেস্টে আপনাকে টেস্টের মধ্যে টেস্টে দাঁড়িয়ে খেলতে হবে এবং আপনাকে রেজাল্ট যাই হোক আপনার পাঁচ দিন খেলার একটা চিন্তা থেকে আপনার এটা করতে হবে, আর টি টোয়েন্টি খেলে আপনাকে ওই পাওয়ার প্লে খেলতে হবে, আপনাকে ওপেন মাইন্ডেড খেলতে হবে। তো অনেক অনেক ধন্যবাদ মুশফিকবাবু, আমাদেরকে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল ডোর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে, সাথে থাকার জন্য ধন্যবাদ।